কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744 7407441234। ছাপ্পা ভোট, সন্ত্রাস, ভোট লুটের প্রতিবাদে জেলা জাতীয় কংগ্রেসের তরফ থেকে মালদা শহরের রথবাড়ি মোড়ে পথ অবরোধ। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সংসদ তথা জেলা সভাপতি আবু হাশিম খান চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম, সহসভাপতি ঈশা খান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। প্রশাসন, পুলিশ যেভাবে ব্যবহার করেছে, যেভাবে আমাদের সাথে দুর্নীতি করেছে, যেভাবে ব্যালট পত্র চিন্তাই করছে। গতকালকে এই বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, নির্বাচন নয়, প্রহসনে পরিণত হয়েছে সারা বাংলায়। বাংলা রক্তপাত হয়েছে, বাংলার মানুষ মারা গেছে, ভোট লুট হয়েছে, ভোট ছাপ্পা হয়েছে, ভোট টিকিং হয়েছে। এবং আমরা দাবি করছি মালদা জেলা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে, প্রায় 200 বুথে ভোট ছাপ্পা হয়েছে, সেই বুথগুলোতে রিপোল করতে হবে, এটা আমাদের দাবি। এবং বাংলার সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, মানুষকে তাদের অধিকার আজকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা রথবাড়ি মোড়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি। আজকে বাংলার সরকার বা তৃণমূল সরকার যেভাবে ভয় পেয়েছে, মানুষকে বলে তারা ভয় পেয়েছে, আজকে ভয় পেয়েছে বলেই আজকে সন্ত্রাসটা করেছে। আমরা দাবি করছি এবং এই নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রায় 39 জনের মানুষের প্রাণ গেছে, বাংলা রক্তপাত হয়েছে, এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবং আমরা এইখান থেকে দাবি তুলছি বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ নির্বাচন মানুষের অধিকার, নির্বাচন ভোট দেওয়া অধিকার মানুষের আছে, সেই অধিকার বাংলার মুখ্যমন্ত্রী কেড়ে নিয়েছে। তাই আমরা এখানে রাস্তায় বসেছি এবং আমরা এই জেলার ডিএম, এসপি, বিডিও, আইসি, ওসি সবাই মিলে এই ভোট ছাপ্পা করেছে, তাদের বিরুদ্ধে আমরা কোর্টে যাব, তাদের বিরুদ্ধে আমরা কেস করব। আপনি কি মোবাইল কেনার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন তারিশ টেলিকম। এখানে সকল নামি দামি কোম্পানির নতুন ও পুরাতন মোবাইল পাওয়া যায় সুলভ মূল্যে। পল্লিরহাট বাজার, পাইকারি সবজি বাজারের নিকটে, কাশীপুর, কলকাতা 105। যোগাযোগ 9564571262।